বৃহস্পতিবার সকাল থেকেই অবরুদ্ধ ঝাড়গ্রামের পাঁচ নম্বর জাতীয় সড়ক। বিনপুর থানার রদবেড়ার কাছে গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে রেখেছেন। গত মঙ্গলবার ঝাড়গ্রামের পাঁচ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যানের সাথে একটি বাইকের অ্যাক্সিডেন্ট হয়। আহত হয় অজিত সিট নামে এক ব্যক্তি। তাকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার করোনা ধরা পড়ে, আর তারপর তাকে ভর্তি করা হয় করোনা হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় অজিতের। গ্রামবাসীরা মৃতদেহ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ দিতে অস্বীকার করে। বলা হয় করোনা নিয়ম অনুযায়ী মৃতদেহ সৎকার করা হবে। গ্রামবাসী এবং পরিবারের লোকেদের দাবি তার করোনা হয়নি, তাই এই সিদ্ধান্ত মানতে নারাজ তারা। ভুল সিদ্ধান্তের জন্য তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এমনই অভিযোগ মৃতের আত্মীয়দের। তাদের দাবি মৃতদেহ তাদের হাতে তুলে দিতেই হবে। যতক্ষণ না পর্যন্ত মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা, এমনই দাবি গ্রামবাসীদের। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আমরা অ্যাক্সিডেন্টটা মারা গেছে কিন্তু করোনা বললো কেন? অ্যাক্সিডেন্ট বললে তো অ্যাক্সিডেন্টটা মারা গেলে আমরা বডি পাবো, আমাদের এইটাই গল্প, আর অন্য কোনো গল্প নাই। করোনায় ফেলে দিল, করোনা বলে ওরা অন্য জায়গায় পুড়ি দিল, তাহলে আমরা তো কিছুই পাবো না। ঝাড়গ্রাম থেকে সুদীপ ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10।